সাক্ষী কি আরাই জি উকিল উকিল বাপ আপনাদের বাড়ি কি একই এলাকায় জি একই এলাকায় আমার জেলা সদরে আর ওর বাড়ি হচ্ছে উপজেলা হরিনাথপুর আচ্ছা ছেলের নাম জি আমার নাম রুবায়েত হোসেন আবিদ পিতা পিতা মৃত মোহাম্মদ রাকায়েত হোসেন মেয়ের নাম ফারহানা রহমান মিন্টু পিতা जीवन खुशी তোর দুলা ভাই সহ আজকে ডাক্তারের কাছে গেছিলাম আমার তুই খালা হবি হারাম যদি হারাম যদি তুই খালা না হয়ে যাবি ও আচ্ছা তোর দুলা ভাই এত খুশি হইছে খুশিতে পুরো কাঁদতে দিছে ডাক্তারের চেম্বার থেকে এই যে আমার হাত ধরছে সারা রাস্তা আমার হাত ছাড়া এটা করব ওটা করব কত যে প্ল্যান ছেলে হলে নাম রাখবো রোদ আর মেয়ে হলে নাম রাখবো রোদেলা সব ঠিক করে ফলাইছে আর এই বাড়ির লোকজন আবার যে কত আলাদ করতেছে মিলি এ কই ওইদিকে যায় না কই ওইদিকে যায় না এই ডাঙ্গায়ও না ওই ডাঙ্গায়ও না ওদের ভাইজানের বাচ্চা হবে মিলি ওরা যে কি খুশি মিলি ওরা যে কি খুশি শুন আমি তোরে পরে ফোন করতেছে নাকি আমার খোঁজ নেবে তো আজীবন যেখানেই থাকো যত দূরে থাকো কবিতা হয়ে গেল আমার চেয়ে অনেক ভালো মেয়ে পেয়ে যাবা তুমি যে তোমার মাথায় বিলি খেতে দেবে তোমার জ্বর আসলে খাইয়ে দেবে তোমাকে তোমার সঙ্গে রিক্সা করে ঘুরবে আমি জীবন রিক্সায় চলবো না আর রিক্সায় ঘুরবো না আমার জ্বর হলে আমি নিজে নিজে ওষুধ খেয়ে কিচ্ছু বলবো না কাউকে তোমার সাথে কারো কিচ্ছু করবো না আমি আর কারোর সাথে এত খারাপ আমি খুব খারাপ যাও তুমি তুমি যাও আগে তুমি থাকলে আমি যেতে পারবো না
পিছন ফিরে তাকাবে না। আমি তাকালে আমি যেতে পারবো না। কোথায় লুকাবো সত্যি খুঁজে পাচ্ছি না।